হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতে সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম। আমাদের সুপারস্টার ভাইজান রমজান উপলক্ষে কতটা পরিবর্তন হয়ে যান সেটা অনেক নায়িকারাই বলেছেন এবং অনেকেই সেটা জানেন। তিনি খুবই ধর্মপ্রাণ মানুষ এবং তিনি রোজার দিনে খুব নিয়ম করে রোজা রাখেন এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। শুটিংয়ের যেখানেই আজান হোক না কেন তিনি সেখানেই নামাজ পড়তে বসে যান এবং রোজাটা তিনি খুব ভালো করে করেন। এটা সব পরিচালক প্রযোজক থেকে শুরু করে নায়ক নায়িকা সকলেই জানেন। তার ছেলে সে তো রোজার জন্য পাগল হবেই, এটাই স্বাভাবিক। শাকিব খানের একমাত্র সন্তান আবরাম খান জয় সে বাবাকে গত প্রথম রোজাতে বলেছিল, আমি কিন্তু তোমার সঙ্গে রোজা রাখবো। কিন্তু জয় যেহেতু অনেক ছোট, শাকিব খান অপু বিশ্বাসকে নিষেধ করেছিল ওকে ডেকে তুলতে এবং রোজা রাখার জন্য না বলতে, কিন্তু তারা লুকিয়ে রোজা রেখেছে এটা সে বুঝতে পেরেছে এবং জয় যে রোজা রাখেনি সেটা সে বুঝতে পেরেছে এবং কান্নাকাটি শুরু করে দিয়েছে। এবং সে পরদিন ফোন করে বাবাকে বলেছে, তুমি আজকে আমাকে প্রমিস করতেই হবে, তুমি আজকে আমাকে প্রমিস করতেই হবে, আমি রোজা রাখবো এবং তুমি যদি আমাকে রোজা রাখতে না দাও তাহলে কিন্তু আমি অনেক বেশি রাগ করব, আমি তাহলে কিছুই খাবো না এবং না খেয়ে থাকবো, না খেয়ে আমি রোজা রাখবো। তখন অপু এবং সাকিব দুজনে হেসে বলেন, না খেয়ে কি রোজা রাখা যায় কোনোদিন? তখন জয় বলে, ওই যে আমাকে মর্জিনা বলেছে যে না খেয়ে রোজা রাখা যায়, ও একদিন না খেয়ে রোজা রেখেছিল, তোমরা যদি আমাকে না ডেকে দাও তাহলে আমি না খেয়ে রোজা রেখে দেবো। আসলে অনেক বাচ্চারা রয়েছে ছোটবেলায় রোজা রাখার জন্য খুব খুব ইচ্ছে থাকে, রোজার জন্য কান্নাকাটি করে, বাবা মাকে ডেকে দিতে বলে, বাবা মারা হয়তো বা ছোট বাচ্চা কষ্ট পাবে তাই ডাকে না। আবার অনেক সময় আমাদের ছোটবেলায় আমরা যখন ছোট ছিলাম তখন দেখেছি ছোট ভাই বোন তারা রোজার জন্য একটা রোজা সকাল থেকে 12টা পর্যন্ত, হয়তো তোমার একটা রোজা হয়ে গেছে, যাও এবার তুমি খেয়ে নাও, তারপর তুমি আবার 3টার দিকে তোমার আরেকটা রোজা হয়ে যাবে। এভাবে বললেও ওরা হয়তো বা দিনে দুবার খেত এবং ওদের দুটো রোজা হয়ে যেত, এরকম ওরা ভাবতো। কিন্তু এখন এই বাচ্চারা ওরা অনেক বেশি ফাস্ট, ওরা অনেক কিছু বুঝতে পারে, জানে। এদেরকে যদি বলা হয় যে তোমার রোজা হয়ে গেছে তুমি খেয়ে নাও, সেটা কিন্তু করবে না, রোজা রাখবে এবং বিকেল পর্যন্ত রোজা রাখবে। যখন রোজাটা আসলে রোজার জন্য মায়া হয়ে যায়, বাবা কিংবা মায়ের দেখা যায় 4টা বেজে গেছে, 5টা বেজে গেছে, আর 1 ঘন্টা পরে আজান, তখন বাচ্চাটা কান্না শুরু করে যে আমি আর থাকতে পারছি না, কখন আজান দিবে আমি খাবো। আসলে তখন বাবা মায়েরও রোজাটার প্রতি অনেক মায়া হয় এবং তারা ইচ্ছে করেই আসলে বাকিটুকু রাখার চেষ্টা করেন এবং বাচ্চাটা ক্ষুধায় কান্না করতে থাকে। এরকম অদ্ভুত অনেক কিছু রয়েছে। তো দেখাই যাক আবরাম খান জয়ের রোজাটা আসলে কেমন হয়। সে রোজা বাবাকে অনেক রাজি খুশি করিয়ে রোজা রেখেছে, দেখা যাক বিকেল পর্যন্ত সে রোজাটা আসলে কেমন করে রাখে। বন্ধুরা, আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা এখনো করেনি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে, ধন্যবাদ।